গণতন্ত্রে শ্রেষ্ঠ উৎসব ভোট আর সেই উৎসবে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে রাজ্য বিরোধী দলগুলোর অভিযোগ নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পথে বিরোধী দলের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে অথবা নির্বাচনী কেন্দ্রে ঢোকার পর সেখান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে বিরোধী দলের পোলিং এজেন্টদের তাছাড়াও নির্বাচনের আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ছুলে দেওয়া হয়েছে অভিযোগ আনলো বিরোধী দলের শীর্ষস্থরীয় নেতৃত্বরা তবে বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিল শাসক দল শাসক দলের বক্তব্য শাসক দল তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার লক্ষ্যে এ ধরনের মিথ্যা অভিযোগ আনছে বিরোধীরা এই সকল অভিযোগের কোন তথ্য প্রমাণ নেই বিরোধীদের কাছে এই সকল কৌশল অবলম্বন করে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং গণতন্ত্রকেও খর্ব করা হচ্ছে তাই এই বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবগত করানোর লক্ষ্যে শাসক দলের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়ালের নিকট লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দ্র ভট্টাচার্য দেখেছেন যে সকাল ভোট গ্রহণ ভালোভাবেই শুরু হয়েছে সর্বত্র কোথাও কোথাও ভোটিং মেশিন নিয়ে সমস্যা ছিল সে আলাদা ব্যাপার কিন্তু মানুষের একটা স্বতঃস্ফূর্ততা ছিল ভোটদানের ক্ষেত্রে এবং আমরাও যখন আমরা প্রচারে ছিলাম আমরা আবেদন রেখেছি মানুষের কাছে যাতে ভোটাররা বেশি সংখ্যায় গিয়ে তাদের মতদান করেন এবং আমাদের মনে হচ্ছিল মানুষ আমাদের বক্তব্য শুনেছেন এবং মানুষ আমাদের কথা গ্রহণ করেছেন কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন এটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চলছে আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছেন পরিকল্পিতভাবে জায়গায় জায়গায় তারা এই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ধুলিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং বিভিন্ন কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে কোথাও কোনো তথ্য প্রমাণ নেই এবং এখানে যে কংগ্রেসের আশিস তিনি যে জায়গায় গিয়ে কথা বলছেন এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলি কথা এটা নিম্ন রাজনীতি নিম্ন রাজনীতি কারণ তারা দিতে পারছেন না সেটার দায়িত্ব তো আমরা নিতে পারি না এবং নির্বাচন কমিশনকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত পুলিশকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আমরা পুলিশের কাছে খবর নিয়েছি কি বিষয় কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে কার বাড়িতে তালা দেওয়া হয়েছে এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন এখন এইভাবে উত্তেজনা সরানোর যে চেষ্টা প্রভোগ করার একটা প্রভোকেশন আছে সেখানে এইগুলি তো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে অধিকার তা খর্ব করার একটা পরিকল্পনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এর বিরুদ্ধে একটা করতে হয় আমরা বিষয়টা পার্টিতে আলোচনা এবং নির্বাচন লিঙ্ক সহ দিয়েছি আমরা আমরা যে অভিযোগগুলি করেছি তার সত্যতা এবং তার গুরুত্ব কতটুকু তা আমরা বুঝিয়ে দিয়ে আমাদের লিখিতভাবে আমরা কমপ্লেন করেছি